আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত সোনারগাঁ ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি শাহ আলী মহিলা কলেজ ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে আমরা পুরোটা সময় জুড়ে তাদের সাথে খেলব অনেক মজার মজার গেমস, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং কথা দিচ্ছি, আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমেই জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। 1991 সালে হযরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় 2000 সাল পর্যন্ত এখানে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। 2000 সালে আমাদের ঢাকা 15 মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে এখানে ডিগ্রি কোর্স পরিচালিত হয়। বর্তমানে কলেজটি মাস্টার্স পর্যন্ত পাঠদানের জন্য কার্যক্রম অব্যাহত আছে। রাষ্ট্রবিজ্ঞান, ইংরাজি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান এবং মার্কেটিং, এই বিষয়গুলিতে আমরা অনার্স কোর্স পাঠদান করছি। প্রতিষ্ঠানটির বর্তমান অগ্রগতি, অত্র কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি, অত্র এলাকার মাননীয় সংসদ সদস্যের একান্ত প্রচেষ্টায় বর্তমানে এখানে আটতলা ভবন নির্মিত হয়েছে, একাডেমিক ভবন নির্মিত হচ্ছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শাখায় পাঠদান কার্যক্রম এখানে অব্যাহত আছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান বর্তমানে প্রায় 92% আমরা বিগত শিক্ষাবর্ষে অর্জন করেছি। প্রতিষ্ঠানটি একটি ঈর্ষণীয় পর্যায়ে চলে গিয়েছে এবং এলাকার লোকজনের কাছে প্রতিষ্ঠানটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে পরিচালিত হচ্ছে। অত্র প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী আজ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমাদের মুখ উজ্জ্বল করছে। আমি তাদের সকলের শুভকামনা করছি, তারা যেন আরও উন্নীত হয় এবং বর্তমান যার যে সকল শিক্ষার্থী আছে তাদের প্রতিও আমার আবেদন থাকবে, তারা লেখাপড়া মন দিয়ে নিজকে উচ্চশিক্ষার জায়গায় স্থান করে নেওয়ার জন্য, প্রয়োজনীয় যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য তাদের প্রতি আমার উপদেশ থাকবে। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামের তারা। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছে অনেকেই। এখন আমরা তাদেরকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি কিছু মজার এবং উদ্ভট প্রশ্ন করব, যেগুলোর হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইসব প্রশ্নের উত্তর দেবার আগে যতটা ভাবতে হয় উত্তর শোনার পর আরও বেশি ভাবতে হয়। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কে কি উত্তর দেয়। কি নাম তোমার? অনামিকা ঘোষ। অনামিকা ঘোষ, দই বানাও? হ্যাঁ। তুমি বানাও? না। কে বানায়? মাই ফাদার। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, কেন? ফাঁকি দিবে বলে। মানে দেখা না পেয়ে বন্ধুর কি হলো, সে কারণে ভয় লাগছে? বন্ধুর বউ বাসায় ঢুকতে দেয়নি তাই। বন্ধুর বউ ছিল? জি ছিল। তার পারমিশন নাও নি কেন আগে? কারণ ফ্রেন্ডের সাথে দেখা করবো, বোর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। এখন বউ হচ্ছে বাসাতে, তার বাসায় ঢুকতে দিচ্ছে না। বন্ধুর বাড়িতে গেছি, বন্ধু পছন্দ কারণে তাই বের করেছে, তাই দেখা হয় না ওর সাথে। দেখা মানে আমাকে পছন্দ করে বের করে দিল দারোয়ান। দারোয়ান বের করেছে, বলছে বন্ধু দেখা করবে না। কিন্তু দারোয়ানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলতা? দারোয়ানের সঙ্গে বন্ধুত্ব করে, দারোয়ান তো আমাকে পছন্দ করে না তাই আমাকেও বের করে দিছে। ও আচ্ছা, এখানে পছন্দ আর না পছন্দের একটা বিষয় আছে। যাইনি। আমি বলেছি যে আমি তোর বাসায় যাব, তোর সঙ্গে দেখা করবো। ও বলবে যে না, আমি তোর সঙ্গে দেখা করবো না, আমি এখন মার্কেটে যাবো, আমার অনেক দরকার আছে, কালকে আমার পার্টি আছে, তার জন্য আমি তোর সাথে দেখা করতে পারবো না। পার্টিতে তো তোমার সঙ্গে দেখা হবেই মনে হয় বন্ধু। না, ও বলছে না, এটা আমার পার্সোনাল পার্টি, যা আমার ফ্যামিলিতে, এখানে তোর আসা যাবে না। বন্ধু তার মামা বাড়ি গেছিল। মামা বাড়ি? এই যে এখন তো বর্তমানে শীতকাল, তো শীতের পিঠা খাইতে গেছিল। আচ্ছা, কি কি পিঠা খাইছে বন্ধু? আমি তো তা জিজ্ঞেস করিনি তাই বলেনি, সুযোগটাই পাওনি, দেখাই পাওনি। এখনকার সময়টা হচ্ছে শীতকাল, তো পিঠা খাওয়া হয়েছে বেশি, যার কারণে ডিসেন্ট্রি হয়েছে, হসপিটালে ভর্তি ছিল তিন দিন, যার জন্য আমি তিন দিনই যাই, একদিনও দেখা পাইনি। তুমি যেহেতু তিন দিন গেছো এবং তুমি জানো যে কি কারণে বন্ধু সমস্যা, তোমার বাসার পিঠাটা খেয়ে কি পেটের অবস্থা? না, আসলে আমার এটা জানা ছিল না, ফ্রেন্ড তার শ্বশুর বাড়িতে পিঠা খাওয়ার জন্য এই প্রবলেম। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এটা? ফেসবুকে স্ট্যাটাস না, কি ইমোতে চ্যাট করছিলাম যে বন্ধুর বাসা আমি যাব। সে দুই দিন এক রাতের জন্য কক্সবাজারে একটা ট্রিট পাইছে, তো আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি ভাবলাম ওর সাথে যাই, একটু যোগাযোগ করা যায় তাহলে আমিও ওর সাথে যেতে পারি। আচ্ছা, ওর কাছে গেলে বারবার খেতে চাইতাম, আর ওটা টাকা নষ্ট না হয়ে যায় সেজন্য আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বন্ধু তো এমনই হয়, এটা নতুন কিছু না ভাই। এখন তো শীতের কাল, এখন তো পিঠা চলতেছে, ওদের বাসায় পিঠা বানানোর কথা হয়েছিল তো আমি শুনছি, তো ও কি শয়তান, ও কি করছে, যখন পিঠা বানানোর কথা শুনছে আমি তো তার পাশে অবশ্যই যাবো, এই জন্য ভয় আগে আমার পাশে যা বসেছিল। আচ্ছা, সেই কারণে তুমি আর দেখা পাওনি? না, আমি দেখাই পাইনি। কিন্তু তুমি শীতকালে কেন গেলে? গ্রীষ্মকালে যেতা, বর্ষাকালে যেতা? কারণ পিঠা তো শীতকালেই বানায়। তো পিঠা ছাড়া আর কিছু খাওয়ার নাই? ও খাওয়াই না আমাকে কিছু, অনেক কিপটা তো। ও তাহলে ওর কাছে এক্সপেকটেশন করাই তোমার ভুল। দেখো
তোর বাসায় যখন শুনলাম না অনেক মজার পিঠা বানায়, সব অনেক তারিফ করে, ও অনেক তারিফ করে। তাহলে ওর আম্মুকে ফোন দিতা, দিয়ে আম্মুর সঙ্গে দেখা করে পিঠাটা আরো শয়তান। ওর আম্মু তো পিঠা সব লুকায় রাখছে, বলে আমার ছেলে বাসায় নাই, তোমাদের বাসায় গেছে। আম্মু শয়তান? আম্মুরা তো শয়তান হয় না। ওরা মনে কিপটা তো কাউকে দেনা। মহিলা ঘি চেতে আসছে, বলকে ভাবি আমার সাথে ঘি নেই, আমি তো ঘি বানাইতেই পারি না। সেই কারণে কি তোমার বন্ধু এমন, ওর মা এমন যে? হ্যাঁ মনে হয় এরকমই হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সঙ্গে তুমি একমত হলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা প্রথম দিন গেছি বাসায়, বলতেছে বাড়ি নেই, তো কোথায় গেছে? বাজারে গেছে। তো তারপরের দিন গেছি, তারপরের দিনও বললো বাসায় নেই। তো তারপরের দিনও গেছি, বললো বাসা নেই। ফ্রেন্ডদের কাছে বললাম যে কী রে ও বাসায় থাকে না কেন? কই ও তো বাজারে যায়। ওকে বাজারে যায় কেন? কারণ ওদের বাসায় শৌচালয় নাই। শৌচালয় নেই তাই বাজারে গেছে? ও কেন বাজারে গেল কেন? কারণ বারে বারে তো পেট খারাপ হয়, এই জন্য বাজারে চলে যায়। তোমার বন্ধু তাহলে পেট খারাপ রোগী? হ্যাঁ তাই মনে হয়। আজ তুমি কী রোগী? না আমি তো কোনো রোগী না। বন্ধু আমার থেকে দাঁড় করে টাকা নিয়ে বিয়ে করেছিল। আচ্ছা দেন তার বাড়িতে গেলে আমি তাকে আর পাই না, টাকা দিতে হবে বলে। কিন্তু যত বিয়ে করে, হ্যাঁ বিয়ে করে ফেলছে। তাহলে ওই গানটা আমাকে একটু গেয়ে শোনাবা, বন্ধু যখন বউ লইয়া। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের, মানে ডেয়ার টু অ্যান্সার সেগমেন্টের উইনার সুমিকে। এবং সুমির জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর সুমির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে সুমিরই দুজন প্রিয় শিক্ষক, স্যার প্লিজ। ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন গেমস খেলতে খেলতে আমার কিন্তু কিছুটা চোখের বিশ্রাম দরকার। আর চোখের বিশ্রামের পর আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন মগজের লড়াই, এরপর হবে শরীরের ঝালাই। অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আর আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে অনেক মজার মজার সেগমেন্ট, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই সব সেগমেন্টে। ক্যাম্পাসের এক ঝাঁক বন্ধু এখন আমার সাথে, এখন আমরা ওদেরকে নিয়েই খেলবো প্রশ্নের উত্তর পর্ব। এই সেগমেন্টে ওদেরকে কিছু প্রশ্ন করা হবে এবং একই সাথে টাস্ক খেলানো হবে। এই টাস্ক এবং প্রশ্নের উত্তরের মাধ্যমে ওদের মধ্যে থেকে বেছে নেব আমি পাঁচজনকে। যে পাঁচজন আমার সাথে রিয়েল ডিল সেগমেন্টে খেলবে সবগুলো গেমস। কি বন্ধুরা তৈরি? একই সাথে তৈরি আমিও। আমাদের প্রথম প্রশ্ন, সূর্যের সামনে দিয়ে যাওয়ার পরেও কোন জিনিসের কোনো ছায়া তৈরি হয় না? উত্তর কি হবে? বাতাস। একদম সঠিক উত্তর, তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। আচ্ছা নিজেদেরকে একটু সাহসী মনে করো, কে কে হাত তোলো সাহসী? দুজন দুজন করে, দুজনের সঙ্গে ঝগড়া করতে হবে। ও হচ্ছে আমার অফিসের কলিগ, আমি হচ্ছি তোমার স্পেশাল মানুষ, স্পেশাল ফ্রেন্ড। তো ওর সঙ্গে আমাকে তুমি বাইরে দেখে ফেলেছ, এখন তোমার রিয়াকশনটা কি হবে এবং তোমার রিয়াকশনটা কি হবে? তুমি ওনার সাথে কেন ঘুরছো? আমি ওনার কলিগ, তাই ঘুরতেই পারি। কেন তুমি আমাকে জিজ্ঞেস না করে কেন গেলে? আমি তো না জানিয়ে ঘুরি নাই, কারণ আমার অফিসের ক্ষেত্রে অনেক কাজ বাইরে থাকতেই পারে, তাই আমি আমার কলিগের সাথে যেতে পারি। তোমাকে ঘোরার জন্য কলিগ কি ছিল, আর কেউ ছিল না? আমার কলিগের সাথে কি কাজ থাকবে সেটা তো আমাদের অফিসের ব্যাপার, তাই না? পার্সোনালি তো আর বেরোই নাই, যে পার্সোনালি কোনো কাজ ছিল তাই গিয়েছি। হ্যাঁ তুমি পার্সোনালি বের হয়েছো। ওকে ঠিক আছে, আসলে কিছু ঝগড়া আসলে কখনোই থেমে যায় না, বা কিছু ঝগড়াটা আসলে কখনোই শেষ হয় না, এটাও সেরকমই একটি ঝগড়া। ও হচ্ছে তোমার ননদ, আমি হচ্ছি তোমার হাজবেন্ড। ওকে মানে ওর সঙ্গে তোমার একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছে, সেটা হচ্ছে ঈদে নতুন সুন্দর জামাটা, বেশি দামি জামাটা বোনকে আমি কিনে দিয়েছি, সেই জন্য সেটা নিয়ে এখন ভাবি আর ননদের ঝগড়া। তুমি নিশ্চয়ই তোমার ভাইকে পটাইছো, এর জন্য তোমাকে দামি জামাটা কিনে দিয়েছে, আমাকে কম দামি কাপড়টা কেন কিনে দিলে? তুমি জানো না আমরা দেখতেই পেলাম যে কিছু ঝগড়া আসলে কখনোই শেষ হয় না, তা চলতেই থাকে দীর্ঘক্ষণ। আচ্ছা ওদের চারজনের মধ্যে সবচেয়ে ভালো ঝগড়া কে করেছে? আমরা অনামিকাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা গান জানো কে কে? গান গান হাত তোলো। এখন যেটা করতে হবে সেটি হলো একটি করে গান গাইতে হবে। তোমাদের পাঁচজনের মধ্যে যে সবচেয়ে সুন্দর গান গাইতে পারবে আমার এবং তোমার বন্ধুদের ভোটে তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাব আমরা রিয়েল ডিল সেগমেন্টে। ঠিক আছে প্রথমেই তুমি। তুমি আসবেই বলে বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ,
তুমি আসবেই বলে শিশির শিশির ভরে গেছে মাঠঘাট, মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলেও যত্ন রামধনু পারাপার। থ্যাংক ইউ। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন জারে, যাও পাখি বলো তারে সে যেন বলে না মোরে, সুখে থেকো ভালো থেকো। থ্যাংক ইউ। এবার তুমি। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চাই। ওকে, এবার তুমি। তোর মন পাড়ায় থাকতি দি আমায়, আমি চুপটি কর দেখব আর ডাকব ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়, অভিমানী মন আমার চাই তোকে বার বার, অভিমানী মন আমার। ওকে, এবার তুমি। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতের আঙুলের ভাঁজে। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো গেয়েছো আসলে, গেমস তো গেমসই, কেউ একজন হয়তো সামনে এগিয়ে যাবে। যাই হোক, তোমাদের মধ্যে থেকে আমি গান ভালো গেয়েছো, তুমি ভালো গেয়েছো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো সাহসী মনে করো কে নিজেকে? এবার তোমাদেরকে যেটা করতে হবে, আমি একটা টেল টুইস্টার বলবো, সেই টেল টুইস্টারটি তোমরা এক নিঃশ্বাসে বলতে হবে। তো তোমাদেরকে এখন বলতে হবে যেটা, সেটা হচ্ছে কাঁচা গাব পাকা গাব। ওকে, কাঁচা গাব পাকা গাব, 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 কাঁচা গাব পাকা, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা পাক। ওকে, তিনজনেরই অবস্থা কি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি, তারপরেও আমি কম্পারেটিভলি ও ভালো বলেছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরো একবার হাত তোলো, তুমি এসো। তোমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের প্রিয় প্রাণীর নাম বলতে হবে, বলো। কাউ, গরু। কাউ, গরু। ওকে, বিড়াল। বিড়াল। ছাগল। ছাগল। হাঁস। হাঁস। মেইন গেমসটা যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে তোমরা যে প্রাণীর নাম বলেছ সেটির ডাক শোনাতে হবে, এবং মিনিমাম 30 সেকেন্ড। শুরুতেই তুমি। হাম্বা হাম্বা। ওকে, ঠিক আছে, এরপর তুমি। ম্যাও ম্যাও ম্যাও। ওকে, তোমার ছিল হচ্ছে ছাগল। ওকে, প্যাক 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 প্যাক। সবার জন্যই শুভকামনা, কিন্তু আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাঁচজনকে, যাদেরকে নিয়ে আমরা খেলবো রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। আমাদের সাথেই থাকুন। ক্যাম্পাসের নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি একে অপরের সাথে গেমস খেলার জন্য, এবং একই সাথে তৈরি আমিও ওদেরকে নিয়ে গেমস খেলার জন্য। তবে গেমসে যাওয়ার আগে গেমসের নিয়ম এবং ওদের সাথে পরিচয়ের পালা। আমার নাম আখি, আমি একাদশ শ্রেণীতে ব্যবসা শিক্ষা স্টুডেন্ট। অনামিকা ঘোষ, একাদশ শ্রেণী কমার্স বিভাগ। ময়না আক্তার, একাদশ আর ব্যবসা শিক্ষা। মাহফুজা আক্তার, একাদশ মানবিক। মুনিয়া জাহান, একাদশ শ্রেণী মানবিক বিভাগ। বন্ধুদের সাথে পরিচয় পালা শেষ, এবার ওদেরকে গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বেলুন দেওয়া আছে, এই বেলুনগুলো তোমাদেরকে প্রথমে ফোলাতে হবে, তারপর ফাটাতে হবে। তোমাদের মধ্যে যে তিনজন সবার আগে বেলুন ফুলিয়ে ফাটাতে পারবে তারা যাবে পরের সেগমেন্টে, বাকি দুজনের খেলা এখানেই শেষ হয়ে যাবে। বন্ধুরা তো তৈরি, তৈরি একই সাথে আমিও। এখন আমরা দিয়ে দিচ্ছি ওদের জন্য কাউন্ট ডাউন, সবাই মিলে 3 2 1 গো। বেশ সুন্দর করে খেলা শুরু করেছে সবাই। হয়ে গেছে,
সেগমেন্টে ওদের সামনে বেশ কিছু আটা আছে এবং এই আটাগুলোর মধ্যে কিছু মার্বেল পাথর আছে। সেই মার্বেল পাথরগুলো কোনো রকম হাত ব্যবহার না করে এক প্লেট থেকে আরেক প্লেটে, যে সবার আগে পাঁচটি মার্বেল পাথর আরেকটি প্লেটে নিতে পারবে সে দুজন যাবে পরের সেগমেন্টে। বাকি একজনের খেলা এখানেই শেষ হয়ে যাবে। কাউন্ট ডাউন দেই, 3, 2, 1, গো। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজনকে, আমরা পেয়ে গেছি দুজনকে, আমরা পেয়ে গেছি আমাদের দুই ফাইনালিস্ট অনামিকা এবং আখিকে। আখি এবং অনামিকার জন্য এখন অপেক্ষা করছে আরও একটি গেমস, এবং যেটি হচ্ছে ফাইনাল গেমস। কী মনে হচ্ছে আখি, অনামিকাকে হারাতে পারবে? চেষ্টা করব। কতখানি? অনেকটা। ওকে অনামিকা, আখি তো বেশ বলছে যে চেষ্টা করবে, তোমার কী মনে হচ্ছে? আমিও চেষ্টা করব। ওকে, সত্যিই তাই, আমরাও দেখতে চাই যে আসলে কার চেষ্টা সফলভাবে কাজে লাগে। তবে গেমসে যাওয়ার আগে তোমাদেরকে গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে দুটি বোতল আছে, একটির মার্বেল আরেকটির মধ্যে পাস করতে হবে। যে সবার আগে সবগুলো মার্বেল আরেকটিতে পাস করতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। অনামিকা এবং আখি তো তৈরি, এবং তৈরি আখির সাথে আমরাও। তো সবাই মিলে অনামিকা এবং আখির জন্য কাউন্ট ডাউন দিচ্ছি, 3, 2, 1। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার অনামিকাকে, আর অনামিকার জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। এবং অনামিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে এই কলেজেরই শিক্ষক রুবিনা আক্তার দিনা। ম্যাডাম প্লিজ। ইয়ার্কি স্ট্রিট মানেই ফান, গেমস আর আনলিমিটেড মজা, আমরা করছিও তাই। তবে এসব ফান করতে করতে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফেসবুক একটি সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা কখনোই ফেসবুকে এমন কোনো কিছু আপডেট করব না যেটার কারণে নিজেকে অপদস্থ হতে হয় আর অন্যের বিরক্তির কারণ হয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ফেসিয়র ইতে। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা কিছু বন্ধুকে বাছাই করেছি এবং আমরা সবাই মিলে এখন সেলফি তুলব, এবং এই সেলফিগুলো প্রত্যেকে যার যার ফেসবুক ওয়ালে সুন্দর একটি স্ট্যাটাসের মাধ্যমে আপডেট করবে। যার ছবিতে যত বেশি লাইক এবং কমেন্ট আসবে সেটির মধ্যে ভিত্তি করে তোমাদের মধ্যে থেকে নির্বাচিত হবে উইনার। নির্দিষ্ট সময় পর আমরা আবার চলে এসেছি ফেসিয়র ইতে। ফেসিয়র ই সেগমেন্টে এখন আমরা দেখে নেব বন্ধুরা কে কতটি লাইক এবং কমেন্ট পেয়েছে। কতটি লাইক এবং কতটি কমেন্ট? 15টি লাইক এবং 8টি কমেন্ট। এই 8টি কমেন্টের মধ্যে সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? ওয়ান্ডারফুল, রিয়েলিস্টিক লাইক, 8টা কমেন্ট, ওয়াও নাইস লুকিং, ওয়াও নাইস লুকিং। ওকে, 48টা লাইক, 239টা কমেন্ট, 19টা লাইক আর 51টা কমেন্ট। কিউটি পাই, কিউটি পাই। ওকে, কত? 19টি লাইক, 93টি কমেন্ট, 15টা লাইক আর 48টা কমেন্ট। সে সুন্দর কমেন্টটি কি? নাইস লুকিং অন। তার মানে বন্ধুরা আমরা বুঝেই ফেলেছি যে আমাদের আজকে সবচেয়ে বেশি লাইক এবং কমেন্টের ভিত্তিতে নির্বাচিত হয়েছে শারমিন। অভিনন্দন শারমিন। ফেসিয়র ই সেগমেন্টের উইনার শারমিন, এবং শারমিনের জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে শারমিনের স্পোর্টস টিচার এনাক্ষী সরকার। ম্যাডাম, কম্পিউটার গেমসের নানা চাপে গ্রামীণ খেলাগুলো আজকে প্রায় বিলুপ্ত। ইয়ার্কি স্ট্রিট সবসময় চেষ্টা করে সেই গেমসগুলো আপনাদের সামনে নতুন করে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চাকতি নিক্ষেপ খেলব, এবং আমাদের এই সেগমেন্টের নাম হবে। এখানে ক্যাম্পাস থেকে আমরা প্রায় 12টি বন্ধুকে বাছাই করেছি, যাদের মধ্যে থেকে একজন হবে ক্যাম্পাস হিরো। এটি হচ্ছে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার গেমস।
শারমিন, তুমি হচ্ছে আজকে আমাদের ক্যাম্পাস হিরো। চাকতি খেলার মাধ্যমে তুমি সেটি প্রমাণ করেছ। সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শারমিনের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার, এবং শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমারই দুজন প্রিয় শিক্ষক। ম্যাডাম প্লিজ। নানা রকম ফান আর গেমস খেলতে খেলতে সময় হয়ে গেল আমাদের আজকে চলে যাবার। আমরা চলে যাব, তবে চলে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি যে আমরা আজকে সুন্দর একটি মনোরম নৃত্য দেখব। আপনারা নৃত্য দেখতে থাকুন এবং আমি বিদায় নিচ্ছি। মাসুক সিদ্দিক খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।